আরব বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, কিন্তু আরব বিশ্বের মুসলমানরা সেই অঢেল সম্পদ পর্যটন এবং বিনোদনে লাগিয়ে দিচ্ছে। এক পাশে ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে গাজায় হাজারো মুসলমানদেরকে বম মেরে হত্যা করতেছে নিষ্ঠুর নির্দয় নির্মমভাবে। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, যোগাযোগ নাই, কিছুই নাই, ইন্টারনেট নাই, সকল কিছু বিচ্ছিন্ন অবস্থায় এক আবদ্ধ কারাগারে মানুষকে কীভাবে হত্যা করা যায়, কীভাবে জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার চালানো যায়, লাইভ বিভিন্ন সংবাদপত্রের সামনে, গোটা দুনিয়ার মানুষের চোখের সামনে, বিবিসির লাইভ চ্যানেলের সামনে, আল জাজিরার লাইভ চ্যানেলের সামনে, ফেসবুকের লাইভ ভিডিওর সামনে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে সবাই নিজ চোখে দেখতেছে, সারা পৃথিবী থেকে তাকিয়ে, যে গাজাতে এইভাবে সকল পৃথিবীর মানুষের চোখের সামনে এইভাবে আক্রমণ করে নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ তার পাশেই মুসলমানেরা চেষ্টা করছে কীভাবে তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে, কীভাবে বিভিন্ন দেশ বিদেশে দামি দামি খেলোয়াড়দেরকে ভাড়া করে নিয়ে আসবে, নায়ক নায়িকা এবং গায়ক গায়িকাদের ভাড়া করে নিয়ে আসে ড্যান্স এবং নাচ গানের আয়োজন করবে, এগুলো নিয়ে ব্যস্ত আছে। অথচ তাদের কাছে টাকা আছে, তাদের কাছে পয়সা আছে, তারা চাইলে মুসলমানদের শিক্ষার জন্য ব্যাপক যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারত। তারা শিক্ষার জন্য কাজ করে নিয়ে কথা নয়, কিন্তু শিক্ষা তাদের ফোকাস নয়, তাদের মূল ফোকাস হচ্ছে পর্যটন এবং বিনোদন। আর পর্যটন এবং বিনোদনের জন্য সবচেয়ে বড় উপযোগী মাধ্যম মধ্যপ্রাচ্যের হাতে সবচেয়ে বড় উপযোগী মাধ্যম হচ্ছে কেন সেটাও আপনাদের বলে যায়। ইউরোপ এবং আমেরিকা হচ্ছে শীত প্রধান দেশ, আর শীত প্রধান দেশে মুসলমানেরা কখনো বিজয় অভিযান পরিচালনা করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কেন পারেনি। মাত্র কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রি মুসলমানেরা বিজয় করেছিল, তার মধ্যে একটা তুরস্ক, তার মধ্যে একটা স্পেন। স্পেন তো হাত থেকে চলে গেছে, শুধু তুরস্ক আছে, আর কসোভো নামে একটা মুসলিম কান্ট্রি আছে, আর ওই কসোভোর আশেপাশে কিছু ইউরোপিয়ান মুসলিম কান্ট্রি ছিল কিন্তু সেগুলো হারিয়ে গেছে, শুধু কসোভো নামে একটি মুসলিম কান্ট্রি আছে। তো যেটা বলছিলাম, ইউরোপ এবং আমেরিকা হচ্ছে শীত প্রধান দেশ, শীত প্রধান দেশে সমুদ্রে গোসল করা যায় না, মাত্র 2 থেকে 3 মাস হয়তো সামার সিজন থাকে, তথা গ্রীষ্মকাল থাকে, যে গ্রীষ্মকালে হয়তো তারা সমুদ্রে নামতে চাইলে নামতে পারবে, বাকি কোনো সময় 7-8 মাস 9-10 মাস সমুদ্রে পা দেওয়ার মতো অবস্থা থাকে না, নদীতে পা দেওয়ার মতো অবস্থা থাকে না, এত কনকনে ঠান্ডা। এই জন্য সারা পৃথিবীর সবচেয়ে গরম অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য। তাহলে সারা পৃথিবী থেকে যদি আপনি ঘুরতে আসেন মধ্যপ্রাচ্যে, তাহলে এখানে আপনি 12 মাস গোসল করতে পারবেন উলগ্ন, অর্ধনগ্ন, উলঙ্গ অবস্থায়। এটাকে কাজে লাগিয়েই তারা পর্যটন এবং বিনোদন শিল্প গড়ে তুলেছে, যেন পৃথিবীর সকল দেশ থেকে মানুষজন এখানে আসতে পারে এবং এখানে তাদের যাবতীয় বিনোদন এবং চাহিদা পূরণ করতে পারে। এই হচ্ছে অবস্থা আমাদের মুসলমানদের উন্নত দেশগুলোর। আমি যদি এবার ভারতের অবস্থা বলি, তাহলে ভারতে এমনও স্টেট আছে, আমি ভারতের মুসলমানদের ছোট করার উদ্দেশ্য নয়, ভারতে এমনও প্রদেশ আছে যে সমস্ত প্রদেশে যদি আপনি মামলার জরিপ করেন আদালতে গিয়ে, পরিসংখ্যান এবং এগুলো প্রকাশিত লিখিত পরিসংখ্যান আছে, যদি পরিসংখ্যান করেন তাহলে দেখতে পাবেন যে এমনও আদালত আছে, এমনও থানা আছে যেখানে 100টা যদি চুরি, ডাকাতি, জুয়া, মদ, নেশার মামলা থাকে, তাহলে তার 80টা মামলা, তার 90টা মামলা হচ্ছে মুসলমানদের নামে। মিথ্যা মামলা নয়, সত্য মামলা। আমি মিথ্যা মামলার কথা বলিনি, কেননা মিথ্যা মামলা তখন হবে যখন জঙ্গিবাদের নামে গ্রেফতার করবে। যে ভারতে যদি কোনো মুসলমানকে গ্রেফতার করে জঙ্গিবাদের নামে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে 90% এটা মিথ্যা। কিন্তু এই মামলাগুলো বেশিরভাগ হচ্ছে সত্য মামলা, তথা একটা থানায়, একটা জেলায়, একটা আদালতে শতকরা 80% চুরি, ডাকাতি, মদ, জুয়া, গাঞ্জার মামলা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। তাহলে আপনি এদেরকে মুসলমান বলবেন না একটা গাঞ্জাখোর জাতি বলবেন, মদখোর জাতি বলবেন, একটা জুয়াখোর জাতি বলবেন? বলেন, এরকম মদখোর জুয়াখোর জাতিকে কী জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবে, আর কী জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবে, আর কেনই বা তাদেরকে বিধর্মীদের দিয়ে শাস্তি দিবে না, কেন দিবে না? আপনি যদি বাংলাদেশের চিত্রের কাছে আসেন, যেই দেশে আমরা বসে আছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের সমাজে শিক্ষার ভূমিকার অবস্থায় যদি আসেন, তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফুটবল বিশ্বকাপ হয়, ক্রিকেট বিশ্বকাপ হয়, তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ হয়ে গেছে ছাত্রছাত্রীতে বড় স্ক্রিনে খেলা দেখার জন্য। এবং কিছুদিন আগেও এই দৃশ্য সমগ্র বিশ্বে টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়েছে। এখানে যদি কোনো শিক্ষিত ছেলে থাকে, কোনো শিক্ষিত যুবক, তরুণ এবং স্টুডেন্ট থেকে থাকে, তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তোমরা সার্চ করো যে লাস্ট যে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেললো, অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এইভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে তাদের দেশের খেলা দেখার জন্য সময় বের করেছে কিনা।
বা ভারত যে লাস্ট ক্রিকেট বিশ্বকাপ খেললো, ভারতেরও তো অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে অসংখ্য আইটি ইউনিভার্সিটি আছে। সে আইটি ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদের এরকম কোনো চিত্র ছবি দেখাও যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হাজারো ছাত্র একত্রিত হয়ে খেলা দেখার জন্য সময় বের করতেছে, চিল্লাচিল্লি করতেছে, আর কোনো দেশ দুনিয়ার আর কোনো দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের আর কোনো দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে এইভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে তাদের সময় পার করছে কি না, তাহলে গোলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা হবে, বলেন উত্তর দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যতে গোলাম হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা গোলাম হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোলাম হবে, এবং এখনও গোলামির জিন্দেগি জীবনযাপন করছে, আমরাও গোলাম অবস্থায় জীবনযাপন করছি, তারাও গোলাম অবস্থায় জীবনযাপন করবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের ভিতরে যখন শিক্ষা থাকে না, মানুষের ভিতরে যখন জ্ঞান থাকে না, তখন তাকে দাস এবং গোলাম বানানো সহজ।